আসসালামু আলাইকুম আ কাত আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার প্রিয় বিয়ার্সরা আমার লাভলি বিয়র্সরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিল্লু বা ব্লগসে তোমাদেরকে ওয়েলকাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমি হ্যাঁ সকালবেলায় বাজার নিয়ে এসেছে আর এই বাজারগুলো গোছানো দিয়েই শুরু করতেছি মূলত আমি এই মাছগুলো দেখাচ্ছি তোমরা কারা কিভাবে ফ্রিজে মাছ রাখো আমি জানি না তো আমি ফ্রিজে মাছ মাংস যেভাবে রাখলে মাছ মাংসর টেস্টটা একদম টাটকা মাছ মাংসর মতো থাকে সেটাই তোমাদের জন্য শেয়ার করতেছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো প্লিজ ভিডিও শুরুতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে লক্ষ্মী সোনারা তো এখন আমি এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমি ধুই নেই না ধুয়ে আমি সবকটা কটা মাখ মাছ বক্সে করে নিয়েছি সব মাছ বক্স বক্সের মধ্যে নিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ফ্রিজে রাখলে ফ্রিজের বাহিরের তাপমা তাপমাত্রাটা যেন মাছের মাংসের ভিতরে না লাগে তো সেজন্যই আমি বক্সটাতে মাছ মাংস রেখে দিই এইভাবে কখনো আমি ধুয়ে রাখি না না ধুয়ে রাখলে মাছ মাংস টেস্টটা অনেক বেশি ভালো থাকে যেমন করে আমরা টাটকা যে মাছ মাংস নিয়ে আসি ঠিক সেরকম টেস্ট থাকে যাই হোক তো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই জিনিসটা ফলো করতে পারো কারণ আমি উপকৃত হয়েছি এভাবে রেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এই তো সব ফ্রিজ রেখে দিয়েছি আর আমি আজকে যা যা রান্না করবো সেটাই নিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মলে দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। খুবই টেস্টি একটা জিনিস তাই না তো সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো এইখানে দুপুরের জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে প্রায় আর এখানে আমি চিকেনগুলো কেটে নিয়েছি তো কেটে এখন আমি এই চিকেনগুলোকে আর এখানে দুটো মোলা দেখতে পাচ্ছ চুলে নিয়েছি এগুলো আমি কেটে নেব নিয়ে আমি এখন চিকেনগুলোকে একটু আদা রসুন একটু হলুদ একটু লবণ দিয়ে আমি এগুলোকে মেখে তারপরে ভেজে নেব যদি একটু আদা রসুন দিই তাহলে ফ্লেভারটা অনেক বেশি আসে তাই একটু আদা রসুনের বেশি না একদম সামান্য সামথিং একটু একটু দেবো শুধুমাত্র ফ্লেভারটা ভালো আসার জন্য তা আমি ভালো করে মে এখন এগুলো ভেজে নিচ্ছি তো একটু কড়া করেই ভেজে নেব যেহেতু মূলা দিয়ে রান্না করব তো সেজন্য একটু কড়া করে ভেজে নেব তো যারা আমার প্রিয় লাভলি বিয়ার্সরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ভেল বাটনটি অবশ্যই অল করে দাও আর এতে করে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর সহজেই দেখে নিতে পারবে তো এই তো মূলা সবসময় রান্না করলে একটা গন্ধ থাকে মূলা মূল একটা গন্ধ থাকে তো সেজন্য আমি এখানে মূলাগুলোকে ভাব দিয়ে নিলাম মূলাগুলা যদি একটু ভাব দিয়ে এইভাবে ফুটন্ত গরম পানিতে দিয়ে ঢেলে নেওয়া হয় তাহলে আর মূলার গন্ধটা থাকে না এটা আমার একটা প্রয়োজনীয় টিপস আমি এই জিনিসটা ফলো করি তোমাদের ভালো লাগলে তোমরাও ফলো করতে পারো তো আমার কাছে আর মূলা মূলা গন্ধ লাগে না খেতে অনেক ভালো লাগে তো এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর প্রয়োজনীয় যে গরম মশলাগুলো আমরা সবাই রেগুলার ব্যবহার করি সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব কারণ আদা বাটা রসুন বাটার কাছে একটা স্মেল থাকে তো যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর রান্নার টেস্টটাও ভালো হয় তো আমি এখন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কটা মশলা দিয়ে আমি এখন এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ঝাল যার যার পছন্দ মতো দিবে আমি একটু ঝাল কম খাই সেটা আমি সব সময় বলি তো সবকটা মশলা দিয়ে এখন আমি এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব একটু পানি দিয়ে এভাবে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় তো আমি এখন ডেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে সবাই অবশ্য জানো রান্না করতে যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বলা তো আমার আজকের এই ভিডিওটা আসলে আমার প্রিয় বিয়র্সদের সাথে আমার অনেক দিন কথা হয় না তো ভাবলাম আজকে একটু কথা বলে নিই তো সবাই প্লিজ আমার পাশে থেকো সবাই সবার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো কারণ কমেন্টস করলে তো আমাদের কোনো লাভ নেই কমেন্টস দিয়ে আমাদের কী লাভ হবে বলো তো পুরো সবাই সবার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এতে করে তো সবার উপকার হবে আমারও উপকার হবে আর আমি যদি তোমাদেরটা দেখি তোমাদেরও উপকার হবে তাই না তো আসো আমরা প্রতিজ্ঞা করি যাতে আমরা সবাই সবার পুরো ভিডিও দেখি অযথা কমেন্টস করি কিন্তু ভিডিও দেখি না এতে করে তো ঘন্টা বাড়বে না আমাদের কারো তাই না তো আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তো হয়তো আমি এখানে মশলার মধ্যে মূলা আর আলু দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো যেটা বলছিলাম যদি আমরা সবাই সবাইকে হেল্প করি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে কারণ আমরা ফ্যামিলি অনেক বড় হয়ে গেছি তাই না কারণ আমরা সবাই আপু ভাইয়ারা আমরা সবাই যদি একতা থাকি তাহলে আমরা কিন্তু সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা সবাই জানে তাই না তো শুধুমাত্র একটু হিংসা বিভেদ ভুলে মন থেকে ভালোবাসা দিয়ে যদি সবাই সবাইকে আপন করে নিই তাহলে অবশ্যই আমাদের এগিয়ে যাওয়াটা সম্ভব তো সবকটা মা মশলার মধ্যে আম মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে সবকটা কটা ভালো করে কষিয়ে নিয়েছি অবশ্য তোমরা দেখতে পাচ্ছ কষি এখন আমি গরম পানে দিয়ে দিয়েছি একদম পলকানো গরম পানে আমি কিন্তু যে কোনো রান্নার মধ্যেই গরম পানিটা দেওয়ার চেষ্টা করি কারণ কাঁচা পানি দিলে রান্নার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় স্বাদটা ভালো থাকে না তো সেজন্য আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য তো আমি যেহেতু এখানে মূলে দিয়ে রান্না করতেছি সেই আমি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে করে টেস্টটা ভালো আসবে তো এই তো আমার আজকের রান্নাটাও শেষ এখন আমি পরিবেশন করে নেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমিও ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করব আর আমি আজকে এখানেই শেষ করব ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ